আসসালামু আলাইকুম। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 3000 সেন্টিমিটার। বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। ক নম্বরে কি বলছে? উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। এবং খ নম্বরে বলছে কি? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলছে বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার, তাই না? তাহলে ক নম্বরে দেখি আমরা, বলছে কি তাহলে আয়তাকার বাগানটা দেখে আমরা আঁকাই, ড্র করি, ভেতরে কত মিটার? 2.5 মিটার, তাই না? 2.5 মিটার। এটা তাহলে কত মিটার? এটা আমাদের দেখি আমরা দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, বাগানের প্রস্থ 3000 সেন্টিমিটার সমান 3000 ভাগ 100 সেন্টিমিটার সমান 30 মিটার, তাই না? তাহলে এটা কি হলো? প্রস্থ কত মিটার? 30 মিটার। তাহলে এবং বাগানের বাইরে এটা কত দৈর্ঘ্য? 50 মিটার, তাই না? দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ এটা বাইরে 2.5 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? খ নম্বরে কি বলছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার আগে দেখি, আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 50 × 30 বর্গ মিটার, তাই না? সমান সমান কত? 1500 বর্গ মিটার। কত বর্গ মিটার? 1500 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান 50 যোগ 2 × 2.5 মিটার সমান 50 যোগ 5 সমান 55 মিটার রাস্তা সহ। তাহলে রাস্তা সহ বাগানের প্রস্থ, রাস্তা সহ বাগানের প্রস্থ কত হলো? 30 যোগ 2 × 2.5 মিটার সমান 30 যোগ 5 মিটার সমান 35 মিটার, তাই না? তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পেলাম, রাস্তা সহ বাগানের প্রস্থ পেলাম। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, সমান 55 × 35 মিটার সমান 1925 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, কত পেলাম তাহলে? 1925 − 1500 সমান সমান কত থাকে? 425 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার গ নম্বরে কি বলছে দেখি। বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে গ নম্বরে
আয়তাকার বাগানটির পরিসীমা সমান 2×50 যোগ 30। তাহলে আমাদের প্রশ্নম থেকে কি পাইছি, বর্গাকার বাগানের পরিসীমা 160 মিটার, বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য 160/4, যেহেতু বাহুর দৈর্ঘ্য 4 সমান কত 40 মিটার, বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান 40 স্কয়ার বর্গ মিটার, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 1600 বর্গ মিটার। আমরা কি জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাই না? তাহলে আমাদের বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম, 160/4, তাই না? বর্গাকার যেহেতু বর্গাকারে 4টা বাহু থাকে, এই জন্য 4 বাহু 4 দিয়ে ভাগ করা হয়েছে 160-কে। তাহলে 160/4 তাহলে কত থাকে, 40 মিটার। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, 40 স্কয়ার, ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার সমান 40 স্কয়ার, তাহলে 1600 বর্গ মিটার। তাহলে কত আসে, 1600 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ সবাইকে।